বিচার চেয়ে পথে এবার কুমোরটুলির মিছিলপিরা, মিছিলে মুখে মুখে স্লোগান, আমার দুর্গা বিচার পাক। আর্যকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেলে পথে নামলেন কুমোরটুলির মিছিলপিরা। হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন তারা। মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান দিলেন, চাইছে পুজোর আতরঘর, বিচার চাইছে আর্যকর, কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। মৃৎশিল্পীদের প্রতিবাদে সামিল হলেন শিল্পী সনাতন দিনদাও। রবিবার দুপুর থেকে কুমোরটুলিতে জড়ো হতে থাকেন মৃৎশিল্পীরা, হাতে তুলে নেন প্ল্যাকার্ড ব্যানার। 8ই অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু, তার এক মাস আগে এই সময় সাধারণত চরম ব্যস্ততা থাকে কুমোরটুলিতে। সেই ব্যস্ততার মাঝেই রবিবার পথে নামলেন মৃৎশিল্পীরা। তারা জানালেন এবারের পুজো নিয়ে তাদের কোনো উৎসাহ নেই, পুজো যেহেতু হবেই সেহেতু ব্যস্ততাও থাকবে। পুজোর সেই ব্যস্ততার মধ্যেই আর্যকর কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন তারা। প্রতিবাদে সামিল হয়ে রং তুলি হাতে নেন সনাতন, দুর্গার চোখে এঁকে দেন কালো অশ্রু। মৃৎশিল্পীদের সংগঠন কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির ডাকে রবিবার হয়েছে এই মিছিল। তাতে মৃৎশিল্পীদের সঙ্গে সামিল হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। আর্যকর কাণ্ডের প্রভাব পূজায় কতটা পড়বে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। ইতিমধ্যেই কলকাতা সহ জেলার বেশ কয়েকটি পুজো কমিটি আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছেন। সার্বিকভাবে পুজোয় রাজ্য জুড়ে যে ব্যবসা হয় তা এবার কতটা হবে তা নিয়েও সংশয় রয়েছে বাণিজ্য মহলের। আর সেই আবহে এবার আর্যকরের নির্যাতিতার বিচার চেয়ে মিছিলে সামিল হলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। পাশাপাশি এদিন তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে হেদুয়া থেকে রিক্সা চালক ইউনিয়নের ডাকে মিছিল সংগঠিত হয়। মিছিলে স্লোগান ছিল দাবি এক, দাবি সাফ, ইনসাফ, সকলেরই দাবি একটাই, আর্যকর কাণ্ডের বিচার। সোমবারই সুপ্রিম কোর্টে আর্যকর মামলা শুনানি রয়েছে। গত বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা হয়নি। আদালত সূচি প্রকাশ করে জানিয়েছে সোমবার প্রধান বিচারপতি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলা শুনানি হবে। তার আগের দিন রবিবার পথে নেমেছেন বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষজন, মেয়েদের রাত দখলের কর্মসূচিও রয়েছে। আজকে আমার মনে হলো যে এখানে সোমনাথ দাঁড়িয়ে আছে, আমার ভাই সোমনাথ মুখে, এবং কুমোরটুলির সুবল থেকে শুরু করে নব, এরা সবাই মিলে উদ্যোগ নিল, আমাকে বললো যে একটা মিছিল করতে হবে, আমরা কি কিছু করতে পারি না? আমি বললাম হ্যাঁ করা যায়। তখন আমি উদ্যোগ নিলাম, উদ্যোগ নিয়ে বললাম সব কিছু এইভাবে করতে হবে। তো সোমনাথ পুরো অর্গানাইজ করলো সব কিছু, আমি জাস্ট একটু আগুনের মধ্যে ঘি ঢাললাম, কারণ আমাকে ওরা এত ভালোবাসে একজন দাদা হিসেবে, আমার মনে হলো যে ওদের পাশে দাঁড়ানো উচিত। এবং কুমোরটুলিতে যেখানে মৃৎশিল্পীরা তারা মনে করছে যে একদিন যদি কাজ বন্ধ করে দিয়ে এই আন্দোলনে সামিল হওয়া যায়, তারা সামিল হলো তো আজকে এতক্ষণ ধরে। সবার বৃদ্ধ বণিত আজকে রাস্তায় নামলাম, আমার সঙ্গে আমার ভাই রয়েছে লতজিতা, ও তো আজকে মিছিলে গলা ফাটালো সবাই মিলে। ও বললো যে ওর গান বন্ধ হয়ে যাবে হয়তো এরপরে, কিন্তু স্লোগান তো বন্ধ হবে না। আজকের মিছিল নিয়ে সনাতন দাও যেটুকু বললেন, আমার শুধু আপনাদের মাধ্যমে এইটুকুই বলার যে প্রথম দিন থেকে, আজকে এক মাস হলো, প্রথম দিন থেকে আপনারা, আমি আপনাদের কাছে করজোড়ে ধন্যবাদ চাইছি যে আপনারা সামহাউ কখনোই আমাকে লাস্ট 10 বছর যে কটা দিন আমি কাজ করেছি, আপনারা কখনোই আমাকে ট্রোল করেননি, আমার কাজের জন্যও করেননি, আমার পার্সোনাল বা লাইফ বা কোনো কিছুর জন্যই করেননি, তার জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই আন্দোলন নিয়েও আপনারা আমাকে আলাদা করে ট্রোল করেননি, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে সেই জন্য। কিন্তু আপনারা যদি কনস্ট্যান্টলি আমার কলিগদের বা আমার সিনিয়রদের বা আমার জুনিয়রদেরকে ট্রোল করছেন, সেটা আমার খুব খারাপ লাগছে, কারণ আমরা তো সবাই একটা পরিবারের। এবার সেখানে আপনি হয়তো আমায় বলছেন না, কিন্তু আপনি যদি আমার পিস্তুত দিদি বা মাস্তুত দাদাকে বলেন, তখন আমার গায়ে লাগাটা স্বাভাবিক। আজকে এই মিছিলটা সনাতনরা করে একটা খুব ভালো কাজ করল। এতদিন ধরে সবাই বলে যাচ্ছিল যে আমরা সবাই যারা কোট অ্যান্ড কোট সেলিব্রিটিস, মানে সেলিব্রিটির মতো তো খারাপ শব্দ বাংলা অভিকোষে আর কিছু নেই, এবং এটা মানে আমাদের সবার প্রচণ্ড পাপ হয়ে গেছে যে আমরা কোট অ্যান্ড কোট সেলিব্রিটি হয়ে গেছি, যদিও আমরা আমাদেরকে সেলিব্রিটি বলি না, আপনারা কেন বলেন সেটাও আমরা ঠিক জানি না। এতদিন সবাই বলছিল যে ও সেলিব্রিটিদের তো কোনো কাজ নেই, ব্যাংকে প্রচুর টাকা আছে, তো ওরা একটু হাঁটছে, আবার কি এমন কি ব্যাপার? আজকে সনাতনরা দেখিয়ে দিল দরিদ্র মৃৎশিল্পীরা যারা সকাল থেকে রাত কুমোরটুলির ওই গুপচি ঘরগুলোয় বসে কাজ করে যান, এবং যারা পুরো বছর এই সময়টার দিকে তাকিয়ে বসে থাকেন যে কখন তাদের কুমোরটুলি থেকে ঠাকুর বেরোবে, লরিতে উঠবে, তবে গিয়ে ওদের টাকা ব্যাংকে জমা হবে, সেই টাকা দিয়ে ওরা বাকি বছরটা চালাবে, সেই দরিদ্র হতদরিদ্র মৃৎশিল্পীরা আজকে রাস্তায় নেমেছে।
আমরা তো সেলিব্রিটি, আমাদের মতো খারাপ কেউ হয় না, আমাদের ব্যাংকে প্রচুর টাকা, আমাদের হাতে প্রচুর সময়, তাই আমরা হাঁটছি, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই মৃৎশিল্পীরাও সবাই প্রকাঙ্কর চটি চাটা, বা এই মৃৎশিল্পীদের ব্যাংকে প্রচুর টাকা আছে তাই তারা আজকে পুজোর কতদিন বাকি আছে, 28 দিন আগে পুজোর, তারা কাজ না করে আজকে রাস্তায় বেরোবে? আমার মনে হয় দেখুন, ক্রিটিসাইজ করুন, কোনো অসুবিধা নেই, ক্রিটিসাইজ করতে থাকুন, কিন্তু শহরের যে স্পিরিটটা সেটাকেও অ্যাকনলেজ করুন। কলকাতাবাসী হিসেবে আমাদের যেরকম কিছু দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে, সেটা হচ্ছে কলকাতা সম্পর্কে যে বার্তাটা পুরো সারা বিশ্বের কাছে যাচ্ছে এখন দাঁড়িয়ে, সেই বার্তায় কিন্তু আপনারাও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। আপনারা যে ন্যারেটিভ ক্রিয়েট করছেন সেটা বাকি লোকের কাছে যাচ্ছে। তো আপনারা কী বলছেন, আমরা কী বলছি, সেটা যেরকম আমাদের ভেবে বলা উচিত, একদম বলা উচিত, সেরকম আপনারাও কী বলছেন সেটা বোধ হয় একটু ভাবা উচিত। কলকাতা থেকে ক্যামেরায় শুভেন্দু ঘোষের সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।